আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। প্রিয় বন্ধুরা, আপনাদের উদ্দেশ্যে ভিডিওটি আনলাম। আপনারা পেজে কাজ করবেন না, প্রোফাইলে কাজ করবেন, অবশ্যই ভিডিওটি স্কিপ করে দেখবেন না, কথাগুলো অবশ্যই মূল্যবান। যারা ফেসবুকে নতুন কন্টেন্ট ক্রিয়েটার কাজ করতেছেন, আমিও অবশ্যই নতুন, তাও আপনাদের উদ্দেশ্যে ভিডিওটি করতে আসলাম। আপনারা পেজে কাজ করবেন না, প্রোফাইলে কাজ করবেন, আমার সাজেস্ট থাকবে যে আপনারা প্রোফাইলে পেজে দুইটাতে কাজ করতে পারেন। কিন্তু প্রোফাইলে কাজ করলে প্রফেশনাল মোডটা অন করে কাজ করতে হবে, আর আপনি পেজ খুলে কাজ করলে পেজে কাজ করতে পারবেন নতুন একটি পেজ ক্রিয়েট করে। তো আমি সাজেস্ট করব আপনারা সবাই পেজে কাজ করবেন, কারণ পেজে কাজ করলে সম্ভবত আপনারা রিস্কটা বেশি পাবেন। প্রোফাইলেও রিস্ক পাওয়া যায়, কিন্তু আপনাকে টাইম মেনটেন করে কাজ করতে হবে, কন্টিনিউ কাজ করতে হবে। আপনি যদি প্রতিদিন ভিডিও ছাড়তে পারেন, প্রতিদিন ভিডিও ছাড়বেন। আপনি যদি একদিন পর একদিন ভিডিও ছাড়তে পারেন, একদিন একদিন পর একদিন ভিডিও ছাড়বেন, নির্দিষ্ট টাইমে ছাড়তে হবে আপনাকে। আপনি যেটাই করেন না কেন, আপনাকে কমিউনিটি গাইডলাইন মেনে চলতে হবে, আপনাকে নিয়মকানুন মেনে চলতে হবে, আপনাকে সব নিয়মকানুনের মধ্যেই কাজ করতে হবে, তাহলে আপনি ফেসবুকে সফল হতে পারবেন। যে কোনো কাজ যদি আপনি নিয়ম না মেনটেন করেন, তাহলে আপনি সফল হতে পারবেন না। আপনি অফিসে একটা চাকরি করেন, যদি আপনি টাইম মতো অফিস না করেন, তাহলে কি আপনার পারফরমেন্স ভালো থাকবে? আসলে এটাও একটা জায়গা যে আপনি মনে করছেন চাকরি করতে আছে, আপনাকে টাইম মেনটেন করতেই হবে। তাই আপনি ফেসবুক এবং প্রোফাইলে দুটোতেই কাজ করতে পারবেন। তবে আমার সাজেস্ট থাকবে আপনারা ফেসবুক পেজে কাজ করেন, তাহলে রিস্কটা বেশি পাবেন, আর পেজে ভিডিওটা ভাইরাল হওয়ার সম্ভাবনা বেশি থাকে। আর প্রোফাইলে ভাইরাল হয়, কিন্তু প্রোফাইলে কম থাকে। আমি প্রোফাইলে কাজ করছি, আমি জানি যে আসলে সমস্যাটা কোন জায়গায়। তো আসলে মানুষ ভুল করতে করতেই শেখে, আপনারা অবশ্যই সেই জায়গা থেকে শিখবেন। আর আমি অনেক কিছু শিখেছি, শেখার কোনো শেষ নেই, আরও শিখতেছি, কিছুই জানি না হিসাবে, তাও আপনাদের উদ্দেশ্যে ভিডিওটি করলাম। অবশ্যই ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না, সবাইকে জানার সুযোগ করে দিবেন। আজকের মতো আল্লাহ হাফেজ।